খুবই স্লোলি দেখা দিব, যাতে করে ঘরে বসে আপনাদের আইডিয়া হয়ে যায় যে গাড়ির ইঞ্জিনটা কতটা ভালো, এবং ঘরে বসে আপনি ডিসিশন নিতে পারবেন এই গাড়িটা আপনি নেবেন কি নেবেন না। আমি একটু স্লোলি দেখাচ্ছি, দেখেন এই যে প্রতিটা পার্ট দেখেন, দেখেন। তো আজকে আপনাদের চমৎকার একটি গাড়ি দেখাবো, এটা হচ্ছে টয়োটা রাশ। আর এই গাড়িটা হচ্ছে একটা এসইউভি গাড়ি, বাট সিসি হচ্ছে 1500। নর্মালি এসইউভি গুলো 2000 সিসি 1800 সিসি হয়ে থাকে, বছরে এটি বেশি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই জন্য এই গাড়িটার চাহিদাটা একটু বেশি। আর নর্মালি টয়োটারা 2006-07 মডেলের গাড়িগুলো বেশি বাজারে, এটা হচ্ছে 2012, এটা কিন্তু খুব কম, এবং এই গাড়িটার কন্ডিশন খুবই খুবই ভালো। গাড়িটার কালার থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু হচ্ছে অরিজিনাল। পজিশন হেডলাইট আছে, এটা একবার জাপান থেকে আসছে, এবং এটার ভিতরে কিন্তু খুবই খুবই ফ্রেশ। আপনারা ফিজিক্যালি যখন এসে দেখবেন তখন তো বুঝতেই পারবেন, এবং আমিও দেখিয়ে দিব, সমস্যা নেই। এবং নর্মালি কিন্তু গাড়ির যে ব্ল্যাক কালারগুলো যখন করা হয় বা যেসব গাড়ির গাড়ির কালার ব্ল্যাক হয় ওগুলো কিন্তু কালারটা ওইভাবে বোঝা যায় না বা ওইভাবে গর্জিয়াস বা ফোটে না, বাট এই গাড়ির কালারটা কিন্তু খুবই খুবই গর্জিয়াস লাগতেছে, একেবারে প্রিমিয়াম একটি কালার। যেহেতু রোদের একটু রিস থেকে আসতেছে হয়তো বা কালারটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট ফিজিক্যালি যখন এসে দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। এবং আপনারা যদি 2012-র একটা টয়োটা রাশ নিতে চান একবার এসে দেখে যান, ইনশাল্লাহ এই গাড়িটা পছন্দ হবে আপনাদের। তো এটার মডেলের হচ্ছে 12, যেটা বললাম রেজিস্ট্রেশন হচ্ছে 2018, পেপার্স একেবারে ফুল 25-26 আপডেট করা আছে, নতুন পেপার্স করা হয়েছে, সেক্ষেত্রে আপনাদের পেপার্সের পিছনে আগামী 2 বছরের মধ্যে টাকা আর কোনো খরচ করতে হচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন সামনে কিন্তু খুবই খুবই ফ্রেশ, চাকা রিম চারোটাই কিন্তু ভালো ফ্রেশ আছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং ভিতরে যদি দেখাই, ভিতরের প্যাড থেকে শুরু করে সব কিছুই মানে এক্সট্রিম ফ্রেশ, মানে এগুলা দেখেন অনেক অনেক ফ্রেশ। এই যে নিকেলের এটা খুবই ফ্রেশ, ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খুবই খুবই ফ্রেশ। সিট কভার নতুন লাগানো, মানে সিট কভার লাগানো নেই, অরিজিনাল সিট সেটাতে সেটাই আছে আর কি। এবং সিলিংটাও দেখেন খুবই খুবই সুন্দর, এবং কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। ঢাকা শহরের যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারবেন, যে কোনো সার্ভিস সেন্টার, সমস্যা নেই, নাভানা বলেন, মাল্টি বলেন, যে কোনোটা বলেন। এই যে ভিতরে পিছনে দেখাচ্ছে, দেখেন এখানে ভালো স্পেস আছে, আপনি চাইলে এলপিজি সিঞ্জি করতে পারবেন, এবং এখানে অনেক লাগেজ স্টাইল রাখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। এটা হচ্ছে স্পেয়ার চাকা রাখা যায় এখানে, খুবই সুন্দর। এবং এই হচ্ছে এই পাশের প্যাডের অবস্থা, দরজা দেখেন খুবই খুবই ফ্রেশ, এই যে বিটে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। এবং এই যে বিটগুলো দেখেন, এই যে প্যাডগুলো দেখেন, এই যে ড্যাশবোর্ড দেখেন, একেবারে এক্সট্রিম ফ্রেশ। তো এটা হচ্ছে রিমোট, এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি, আমি জাস্ট আপনার স্টার্ট দেই, দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেল। এসিটা অন করি, এই যে দেখেন এই টোটাল জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন কতটা ফ্রেশ। অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন, এই যে ড্যাশবোর্ডটা দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন, এই যে এই পাশের প্যাড দেখেন, দেখেন কতটা ফ্রেশ। সো গাড়ি তো আপনারা আসলে অনেকেই পাবেন, বাট এই ধরনের ফ্রেশ পাওয়াটা একটু টাফ হবে। যে দেখেন গিয়ারের ইটা কত ফ্রেশ, এখানে আর্মরেস আছে, এখানে বক্স আছে দুটি, আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন, এখানে কাপ হোল্ডার আছে দুটি, এবং এই যে প্যাডগুলো দেখেন, স্টিয়ারিংটা দেখেন, এই স্পিডোমিটার, এসির পারফরমেন্স তো ভালো আছে। এটা হচ্ছে আপনার সানগ্লাস হোল্ডার, রুম লাইট, এখানে আয়না পাচ্ছেন, খুবই খুবই ফ্রেশ একটা গাড়ি। তো ইঞ্জিনটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং খুবই স্লোলি দেখা দেবো, যাতে করে ঘরে বসে আপনাদের আইডিয়া হয়ে যায় যে গাড়ির ইঞ্জিনটা কতটা ভালো, এবং ঘরে বসে আপনি ডিসিশন নিতে পারবেন এই গাড়িটা আপনি নেবেন কি নেবেন না। আমি একটু স্লোলি দেখাচ্ছি, দেখেন এই যে প্রতিটা পার্ট দেখেন, দেখেন কত ফ্রেশ, দেখেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কতটা ফ্রেশ। এই যে দেখেন এটা টোটালি অরিজিনাল, জাপান থেকে যে অবস্থাটা আসছিল ওই অবস্থাতে আছে। এই যে দেখেন মার্শাল দেখেন, এই যে দেখেন এগুলো দেখেন, রেডিয়েটর দেখেন, মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি। তো এই ভিডিও দেখে কিন্তু আপনি ঘরে বসে রিভিউ নিতে পারবেন যে গাড়ির ইঞ্জিনটা কতটা ভালো আছে, এবং বড়ই তো আমি দেখিয়ে দিলাম, ওখানে কোনো সমস্যা নেই।